আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তবর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেলে কিভাবে নতুন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড কিন্তু আপনি রিসেট করে নিতে পারবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে রিসেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজার সফটওয়্যারটি ওপেন করার পর এখানে উপরে সার্চ বারে এখানে ফেসবুক লিখে আপনি সার্চ করবেন। তো আমি ফেসবুক লিখে এখানে আমি সার্চ করে দিচ্ছি। তো ফেসবুক লিখে এখানে আপনি সার্চ করবেন। তো তারপর এখানে প্রথমে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এম ডট ফেসবুক, তো এইখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন, তো এখন এই লগ ইন এখানে আপনি টাচ করে দিবেন। তো আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে, পাসওয়ার্ড মনে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে লগ ইন অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার আগের ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো নতুন করে পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ফরগট পাসওয়ার্ড, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি আপনি ব্যবহার করেছিলেন, তো সেই মোবাইল নাম্বারটি আপনি এই খালি বক্সে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ টাচ করে দিবেন। তো এখানে আপনার ফেসবুকের নামটি দেখতে পারবেন। তো আপনি যে নামে ফেসবুক খুলেছেন, তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি নাম দেখাচ্ছে। তো একটা হচ্ছে তালুকদার বাবু বাবু, তো এটা কিন্তু আমার ফেসবুক না, তো এইটা হচ্ছে আমার ফেসবুকের নাম এমডি চঞ্চল মাহমুদ। তো আমি এখান থেকে আমারটা সিলেক্ট করে নিলাম, তো আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ড মনে থাকলে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি পুনরায় এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে, তাহলে আপনি এখানে ট্রাই অ্যানাদার ওয়ে, তো এখানে আপনি এই নিচের এই অপশনে আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এখানে প্রথমে আছে গেট কোড অর লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ। তো আপনার নাম্বারে যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে কন্টিনিউ টাচ করে দেবেন। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তো আমি এখন এই যে এখানে আছে সিমোড, তো এখানে আমি টাচ করে দিলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন গেট কোড অর লিঙ্ক ভায়া এসএমএস, তো এই অপশনটি আমার এখানে আছে। তো আমি এটার মাধ্যমে আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড রিসেট করব। তো আমি এখান থেকে আমি এই ভায়া এসএমএস, তো এটাতে আমি টাচ করে দিয়ে এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিচে কন্টিনিউ টাচ করে দিলাম। তো তারপর এখানে আপনি ট্যাক্সের যে লেখাগুলি দেখতে পাচ্ছেন, তো এই লেখাগুলি আপনার নিচের এই বক্সে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই এখানে এই পিকচারের লেখাগুলি সেম লেখা আপনার নিচের বক্সে বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কোড, তো আপনার এসএমএস এ পাওয়া ওটিপি কোডটি আপনি এই বক্সে বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ টাচ করে দিবেন। তো সিমটি যদি আপনার মোবাইলে থাকে, তাহলে আপনার ওটিপি কোড অটোমেটিক পেয়ে যাবে। তো তারপর আপনি এখানে নিচে অ্যালাও অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন করে পাসওয়ার্ড সেট করার অপশনটি চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন
নিউ পাসওয়ার্ড। তো এখানে আমার নতুন পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার নতুন পাসওয়ার্ড 8 সংখ্যা অথবা 6 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনি বসিয়ে দিবেন, তারপর নিচে কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু সেট করা হয়ে গেছে। তো আপনার পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনি এখানে পাসওয়ার্ডটি সেট করতে পারবেন আপনার গুগলে। তো আপনি চাইলে এখানে সেভ অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কিন্তু গুগলে অটোমেটিক সেভ করে নেবে। তো আপনি যদি না চান তাহলে এখানে নিচে নট নাও অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু আমি এখন কিন্তু লগ ইন করতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন পাসওয়ার্ড রিসেট করার পর কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার ফেসবুকে পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আপনি এভাবেই কিন্তু আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি নতুন করে রিসেট করে নিয়ে কিন্তু আপনি আবার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি আগের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।